মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই প্রতিবাদ্য বিষয় নিয়ে সিংহের গৌরীপুরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গরিপুর থানা পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে দশ মার্চ মঙ্গলবার বিকেল চারটায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কাবাডি প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ বুরহান উদ্দিনের সভাপতিত্বে গৈরিপুর ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকের হোসেন সিদ্দিকি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুফাজ্জল হোসেন কান উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজতি ধর ওসি মোহাম্মদ বুরহান উদ্দিন জানান এ কাবাডি প্রতিযোগিতায় মোট দশটি দল অংশগ্রহণ করেছে ছাব্বিশ মার্চ খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে উদ্বোধনী খেলায় সহনাটি ইউনিয়ন দলকে তিপ্পান্ন বিশ পয়েন্টে পরাজিত করে জয়লাভ করে শ্যামগঞ্জ একাদশ